আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুলতানা সুমন ব্লগ চ্যানেলে আপনাদেরকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য স্বাগত জানাই। আজকের ব্লগটি হচ্ছে, আমি যে হসপিটাল গিয়েছিলাম পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেননা যেহেতু আমি ব্লগে বলেছি যে আমার গলায় অপারেশন হবে, সেটা আসলে অনেকে বিশ্বাস নাও করতে পারে। তো এই ভিডিওগুলো আসলে আমার হাজব্যান্ড ধারণ করেছে আর কি, ওই করে রেখেছে এই ভিডিওগুলো। তো এখন হচ্ছে আমি যখন একটু একটু সুস্থ হলাম, তখন আমাকে এই ভিডিওগুলো দিল আপলোড করার জন্য। তো সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম, মুখে যেহেতু বলেছি তো এখন ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল প্রথম দিন, এখানে রক্ত পরীক্ষা ছিল, আর অন্যান্য পরীক্ষাও ছিল যেহেতু অজ্ঞান করতে হবে, তার সাথে আর অন্যান্য পরীক্ষাও ছিল, তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, অল্প কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে রক্ত দেওয়ার পরে আমার কাছে একটু খারাপ লাগছিল, তো আমি একটু মানে আগে আগে নেমে যাওয়ার চেষ্টা করছি। বুঝতেই পারছেন যে মেডিকেল কিংবা যেখানেই মানে যাই না কেন, মেডিকেলে যেখানে যাই না কেন, মেডিকেল বলতেই আসলে ভালো লাগে না, মানুষের ভিড়াভিড়ি। যখন আমরা আসছিলাম তখনও মানুষের অনেক ভিড় ছিল, অনেক রুগী ছিল। তো এখন যাওয়ার সময় যখন নিচে নামলাম তখনও দেখছি যে মানুষের অনেক ভিড়াভিড়ি। আসলে মেডিকেলে আসলে বোঝা যায় যে শুধু আমি নিজে অসুস্থ না, অনেক মানুষই আছে যারা প্রতিনিয়ত হসপিটালে বেডে আছে এবং কি হসপিটালে দৌড়াদৌড়ি করছে, দেখলেই আসলে বোঝা যায়। ঘরে থেকে আসলে সব কিছু বোঝা যায় না, মনে হয় যে শুধু আমিই অসুস্থ, এরকম মনে হয়। তো এখানে হচ্ছে মেডিকেল থেকে আসার পরে এখানে আমরা একটু একটা রেস্টুরেন্টে আপনাদের ভাইয়া নিয়ে আসলো, আসলে ওর নাকি অনেক খিদা লেগে গেছিলো, নাস্তা করেনি, তো তার জন্য এখানে নাস্তা করার জন্যই একটা রেস্টুরেন্টে গেল, ঢুকলো আর কি। তো এর মধ্যে এখানে তো দোসা অর্ডার করছে, তো দোসাটা রেডি হতে হতে আপনাদের সাথে একটা কথা বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা অল অপশন বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকার জন্য। এখানে দোসাটা রেডি হোক, তো দোসাটা রেডি হতে হতে আপনাদের ভাই একটু ভিডিও করে নিচ্ছিল। আসলে এই ভিডিওটাতে আমি যেদিন পরীক্ষা নিরীক্ষা করে আসলাম তার দুই দিন পরে আসলে আমার অপারেশন ছিল। আসলে সবার উদ্দেশ্যে কিছু কথা, যারা আসলে ভিডিও দেখেন বা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি ফুল ওয়াচ করবেন, কারণ যেহেতু আমরা এখানে সবাই আসছি কাজ করার জন্য, এখানে আমরা ফাজলামি করতে আসি নাই, এখানে কাজ করতে কিন্তু কষ্ট আছে, অনেক কিছু ভেবে চিনতে সামনে এগোতে হয়, আর একটা ভিডিও করে এটাকে আবার কাটছিট করে, আসলে কষ্ট তো অবশ্যই আছে, এটা এত সহজ কিছু না, যতটা সহজ মনে হয় এতটা সহজ না। তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, কেউ ফুল ওয়াচ না করে বলবেন না যে ফুল ওয়াচ করলাম বা আপনার ফুল ভিডিও দেখে নিলাম, এরকম কেউ কমেন্ট করবেন না। তো আর এরকম করলে ফুল ওয়াচ না করে অর্ধেক থেকে যদি চলে যান, এরকম আসলে আপনার চ্যানেলের ক্ষতি হচ্ছে, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যেহেতু আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এখানে আমাদের দোসাটা চলে আসছে, তো এখানে ভিতরে পুর দিয়ে সাথে ছিল পুদিনা পাতার চাটনি, আর ছিল একটা সবজি, আর হচ্ছে নারকেলের চাটনি ছিল। তো আপনাদের ভাইয়া খেয়ে রিভিউ দিচ্ছিল আর কি। তো দোসাটা কিন্তু ভালোই ছিল, বিশেষ করে নারকেলের চাটনি দিয়ে এটা বেশি ভালো লাগছিল আমার কাছে। তো আপনাদের ভাইয়ারও সেম, আপনাদের ভাইয়ার অবশ্য পুদিনা পাতার চাটনিটাও ভালো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর পরবর্তী ভিডিওতে আবার কথা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।